আমিও নমস্কার। আমরা আজকে একটা বিশেষ মুহূর্তে বিশেষ কারণে এই সাংবাদিক সম্মেলন করছি। আপনারা অনেকেই জানেন যে আমরা বাঙালি দল দীর্ঘ বছর ধরে 78 সাল থেকে এই রাজ্যে বাঙালি সহ সবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার বিষয় নিয়ে আন্দোলন করে যাচ্ছে। 83 সালে আমাদের একজন জনপ্রতিনিধি রত্নপ্রভা দাস নির্বাচিত হয়েছেন বিধানসভায়। 84 সালে আমাদের অনেক পঞ্চায়েত প্রতিনিধি মেম্বার এবং অনেক পঞ্চায়েত অঙ্গ দখল করেছে নির্বাচিত হয়েছে। তারপর থেকে আজ অব্দি আমরা আন্দোলন করে যাচ্ছি। তো এই যে আন্দোলন, এই যে আমরা বাঙালি দল, ভারতবর্ষের নির্বাচন কমিশন কর্তৃক 1992 সালের 2 জুন এটা রেজিস্টার্ড হয়। তো আমরা ভারতের সংবিধান মেনে, ভারতের জাতীয় ঐক্য সংহতি মেনে আমরা আমাদের বাঙালিদের অস্তিত্ব অধিকার নিয়ে যেমন লড়াই করছি, সাথে সাথে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। নির্বাচন কমিশন কর্তৃক একটা রেজিস্টার্ড পার্টি 1992 সালের 2 জুন এটা রেজিস্ট্রি হয়, আমরা বাঙালি পার্টি রেজিস্ট্রি হয়। এই হচ্ছে তার রেজিস্ট্রির কাগজ, আপনারা নিয়ে যাবেন। তো তারপর থেকে আমরা যে সমস্ত নির্বাচন করে আসছি আমরা বাঙালি দল হিসাবে, আমাদের এইবারও যেটা নির্বাচন গেল উপনির্বাচন, উপনির্বাচনে আমরা 3টে কেন্দ্রে প্রার্থী দিয়েছিলাম। এই যে সুরমা কেন্দ্রের রেকর্ডটা এখন আমার কাছে আছে, প্রাণেশ দাস তার নাম এবং তার জন্য বরাদ্দ করা চিহ্ন এখানে অ্যালট করা আছে, নৌকা চিহ্ন অ্যালট করা আছে, এই রেকর্ডটা আপনাদেরকে দিলাম। সেই সঙ্গে আরেকটি রেকর্ড আমি দিতে চাইছি, এই যে এই বছর স্বাধীনতা দিবস গেল, এই স্বাধীনতা দিবসে প্রতি বছরই আমাদেরকে নিমন্ত্রণ করে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ন্যাশনাল ডেগুলিতে, সেখানে সেক্রেটারিকে অ্যাড্রেস করা হয়, আমি এখন রয়েছি সেক্রেটারি, সেক্রেটারিকে অ্যাড্রেস করে দলের নাম লিখে বরাবর তারা এটা করে, আমরা অ্যাটেন্ড করি বরাবর। এরকম আরও অসংখ্য প্রমাণ আছে, আপনার চাইলে আমি দিতে পারি। কেন প্রমাণ দিচ্ছেন, কেন কোনো অসুবিধা হয়েছে কি? না, অসুবিধা নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন অপপ্রচার করা হয় আমরা বাঙালির বিরুদ্ধে, তার জন্যে আমি এই কথা করে এখন মানে উপস্থাপন করলাম। করে দেওয়ার জন্য অতীতে বলতে আমি বামফ্রন্টের কথা বলছি, অনেকবার আক্রমণ হয়েছে আমাদের উপর, অনেক কর্মীকে আমাদের প্রাণে মেরে ফেলা হয়েছে, অনেকে জেলে পুরে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে। এই ষড়যন্ত্র আজও বহাল, এখনও চক্রান্ত চলছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য, বিভিন্নভাবে কাউকে টাকার প্রলোভন দিয়ে, বিভিন্ন মুখ জালে জড়িয়ে প্রশাসনিক এবং দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে বিভিন্নভাবে দল ভাঙার জন্যে, আমাদের দলের লোকদেরকে ছিনিয়ে নেওয়ার জন্যে চেষ্টা জারি আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মানে কি বলবো, সংগ্রাম আমরা চালু রেখেছি, আমরা সংগ্রাম করে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অন্তিম লক্ষ্যে পৌঁছতে পারি। তো আমরা আমাদের যে দলীয় সংবিধান এবং যেটা কনভেনশন রয়েছে সে অনুযায়ী আমরা নির্দিষ্ট সময় অন্তর আমরা রাজ্য সম্মেলন করে আমাদের সংগঠন, আমাদের যেটা রাজ্য কমিটি, এটা আমরা পুনর্গঠন করি। তো এইবারও আমাদের সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে মাসখানেক আগে, আপনার কি বলবো, গত আগস্ট মাসের 2 তারিখে, চলতি আগস্ট মাসের 2 তারিখে আমাদের একটা বিশেষ অধিবেশনে আমাদের একটা সম্মেলন হয়েছিল, বর্ধিত সম্মেলন। এই সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে যে এইবারের মানে সেপ্টেম্বর মাসের 4 তারিখ এবং 5 তারিখে আমরা রাজ্য সম্মেলন করব। এই রাজ্য সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের যারা সক্রিয় কর্মী, এই সক্রিয় কর্মীদের
ভোটের মাধ্যমে আমাদের কমিটি গঠন তথা পুনর্গঠন করা হবে। তো আমরা একটা এখানে সূচি তৈরি করেছি, এটাও আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের